প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটি। এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি দ্বিতীয় ইউনিট টেস্ট 2022-এর ভূগোল বিষয়ের প্রশ্নপত্র উত্তর সহ। বন্ধুরা, তাই দেরি না করে দেখে নেওয়া যাক সপ্তম শ্রেণীর ভূগোল বিষয়ের দ্বিতীয় ইউনিট টেস্টের প্রশ্নপত্র উত্তর সহ। এক দাগে ঠিক উত্তর নির্বাচন করো, পাঁচটি করতে হবে 5 মার্ক। রোমান হরফের এক, গ্রস্ত উপত্যকা স্তূপ পর্বতে দেখা যায়। গ্রস্ত উপত্যকা স্তূপ পর্বতে দেখা যায়, তাহলে উত্তর দেখো আমি টিক দিয়ে দিয়েছি এবং নিচে দাগ দিয়ে দিয়েছি। দুই, নদীর ক্ষয়ের ফলে সৃষ্ট ভূমিরূপ হল জলপ্রপাত, উত্তর হবে জলপ্রপাত। তিন, চুনাপাথর শিলায় স্তর থাকে, চুনাপাথর শিলায় স্তর থাকে, চুনাপাথর উত্তর হবে। চার, আফ্রিকার উত্তর দিকে সাহারা মরুভূমি অবস্থিত, আফ্রিকার উত্তর দিকে সাহারা মরুভূমি অবস্থিত। পাঁচ, কঙ্গো নদী আফ্রিকার পূর্ব দিকে প্রবাহিত হয়েছে, কঙ্গো নদী আফ্রিকার পূর্ব দিকে প্রবাহিত হয়েছে। এবার এক কথায় উত্তর দাও, পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে 5 মার্ক। এক, ভারতের একটি প্রাচীন ভঙ্গিল পর্বতের নাম লেখো, উত্তর আরাবল্লী। দুই, শাখা নদী সাধারণত নদীর কোন প্রবাহে দেখা যায়, উত্তর সমভূমি প্রবাহ বা মধ্যগতিতে। তিন নম্বর প্রশ্ন, মাটি সৃষ্টির একটি উপাদানের নাম লেখো, উত্তর পলি বালি। চার, আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, উত্তর মাউন্ট কিলিমানজারো। পাঁচ, গ্রস্ত উপত্যকা আফ্রিকার কোন দিকে দেখা যায়, উত্তর দক্ষিণ পূর্ব দিকে। গ্রস্ত উপত্যকা আফ্রিকার কোন দিকে দেখা যায়, দক্ষিণ পূর্ব দিকে। অনধিক 30টি শব্দে উত্তর দিতে হবে, দুটি প্রশ্ন উত্তর দিতে হবে 4 মার্ক। এক, মালভূমিকে টেবিল ল্যান্ড কেন বলা হয়। দুই নম্বর প্রশ্ন, বন্ধুরা এগুলো কিন্তু তোমরা বইয়ের থেকে ভালো করে পড়ে নেবে। দুই, জলবিভাজিকা ক্ষয় হয়ে গেলে কি ঘটনা ঘটবে। অনধিক 50টি শব্দে 4 দাগের প্রশ্ন উত্তর দিতে হবে। এক, শিলা থেকে কিভাবে মাটি সৃষ্টি হয়। দুই, সাহারা মরুভূমি আফ্রিকার দক্ষিণে অবস্থিত হলে কি অবস্থা হতো, সাহারা মরুভূমি আফ্রিকার দক্ষিণে অবস্থিত হলে কি অবস্থা হতো। 4 দাগে অনধিক 50 শব্দে উত্তর দিতে হবে, শিলা থেকে কিভাবে মাটি সৃষ্টি হয়, সাহারা মরুভূমি আফ্রিকার দক্ষিণে অবস্থিত হলে কি অবস্থা হবে। 5 দাগে অনধিক 80টি শব্দে উত্তর দিতে হবে একটি প্রশ্নে, নদী কিভাবে মানুষের জীবনে প্রভাব বিস্তার করে তা তোমার অঞ্চলের কোনো নদীর উদাহরণ দিয়ে আলোচনা করো। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ, কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও। আবারও বলছি, 5 দাগের প্রশ্নটা দেখে নাও, নদী কিভাবে মানুষের জীবনে প্রভাব বিস্তার করে তা তোমার অঞ্চলের কোনো নদীর উদাহরণ দিয়ে আলোচনা করো।